আপনি এন্ড্রু কিশোরকে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে না আমি বলছি যে মানে ওই লেভেলের একটা কিছু আমারটা অ্যাকচুয়ালি লাকে চলেছে শুধুমাত্র আমার লাক ফেভার করে গেছে সেই অনুযায়ী চলছে ভুলভ্রান্তি করবা এবং দিন শেষে গিয়ে হারিয়ে ফেলবো স্কুল অফ ইনফ্লুয়েন্সার্স এর রাজশাহী আসরে এসে পেয়ে গেছি জিব্রানকে আমি কোন পরিচয়টা দেব কন্টেন্ট ক্রিয়েটর জিব্রান নাকি আরজে জিব্রান কন্টেন্ট ক্রিয়েটর জিব্রান আচ্ছা ঠিক আছে আরজে থেকে এখন কন্টেন্ট ক্রিয়েটর তাই তো ঠিক আছে জিব্রান কেমন আছেন আছি আল্লাহ দিলে ভালো আছি আচ্ছা ঠিক আছে রাজশাহী তো আপনার শহর হ্যাঁ আমি যদি প্রথমে প্রশ্ন করতে কেউ যদি রাজশাহীতে আসে তাকে কিসের নিমন্ত্রণ দিবেন আগে কিসের ঘুরার শুধু ঘুরবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া কালে রুটি আছে হাঁসের মাংস আছে কালাভুনা আছে রাজশাহীর মানুষ রাধে ভালো রান্নায় স্বাদ আছে আচ্ছা ঠিক আছে ওকে প্রসঙ্গে চলে আসি এই যে মার্ভেলের আয়োজনে এমন আয়োজন কেমন দেখছেন কেমন কি মনে হলো না খুবই ভালো লাগছে আমি অলরেডি হচ্ছে সেশন নিয়েও ফেলেছি আমার অডিয়েন্সও খুব ভালো এবং মনে হলো যে এরকম একটা ইনিশিয়েটিভের দরকার ছিল বাংলাদেশে সাধারণত এরকম জাতীয় ক্রিয়েশনের উপরে যে একটা ওয়ার্কশপ হবে সেটা হয় না তো মার্ভেল এই জাতীয় একটা উদ্যোগ নিয়েছে এটা আসলে দারুণ প্রশংসনীয় ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ জিব্রান তো রাজশাহীর আমি যদি জিব্রানকে প্রশ্ন করি যে রাজশাহী কন্টেন্ট ক্রিয়েটরদের কেমন হালচাল হালচাল বলতে আগে তো এন্ড্রু কিশোর ছিল এখন আমি আছি আপাতত আপনি এন্ড্রু কিশোরকে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে না আমি বলছি যে মানে ওই লেভেলের একটা কিছু এটা এন্ড্রু কিশোরকে আমি কিছু বানাই না আমি তার অবস্থানে পৌঁছাইতে চাচ্ছি এরকম করে বলছি তো এমনি ক্রিয়েটার আছে এখন তৈরি হচ্ছে নতুন করে তবে একটু গ্রুমিংয়ের দরকার আছে আমার যা মনে হয় টিকে থাকার জন্য কারণ যদি শুধু রাজশাহী বেসড হয়ে থাকি তাহলে জায়গাটা অনেক অল্প হয়ে যায় কিন্তু যদি মনে হয় যে না ন্যাশনাল বেসড হব তাহলে জায়গাটা অনেক বড় হয় যার ফলে একটু গ্রুমিংয়ের দরকার আছে তবে গ্রো করছে মার্কেট কিছু ক্রিয়েটারও উঠে এসেছে নতুন নতুন আবার কিছু সমালোচনাও হয়েছে ক্রিয়েটার নিয়ে সেটাও ব্যাপার আছে যার ফলে আমার মনে হয় যে এটা গ্রো করবে সময়ের সাথে সাথে একটু দেরি করে হলেও আর কি করে যাবে আচ্ছা ঠিক আছে জিব্রান বাংলাদেশে টোটাল কন্টেন্ট ক্রিয়েটিং সিচুয়েশন কেমন দেখছেন এখন তো ভালো এখন অনেক ভালো যে সময় 2019 সালে শুরু করেছি যারা আমারও আগে ছিলেন যারা অ্যাকচুয়ালি মানে শ্রদ্ধেয় মানুষজন তাদেরটা আমি বলতে পারবো না কিন্তু যখন থেকে আমি শুরু করেছি আমারটা অ্যাকচুয়ালি লাকে চলেছে শুধুমাত্র আমার লাক ফেভার করে গেছে সেই অনুযায়ী চলছে কিন্তু তারপর থেকে 2021 সাল থেকে অ্যাকচুয়ালি যারা ক্রিয়েটর হয়েছে তাদেরকে তো পেছনে ঘুরে আর তাকাতে হয়নি যার ফলে ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে হতেই থাকবে আশা করা যায় শুধুমাত্র চাই না যে বাংলাদেশে সব কিছুই কিছু অল্প সময়ের জন্য চলে তারপরে কিন্তু বন্ধ হয়ে যায় বা দুদুল্যমান যেটাকে আমরা বলি সেটা যেন না হয় এই জায়গাটা যেন চলে এই জায়গাটা যেন ওইভাবে ইন্ডাস্ট্রিটা আগায় মানুষ যেন ভরসা পায় ইন্ডাস্ট্রিটার উপরে এটা আচ্ছা আমি একটু একটা প্রসঙ্গ আনতে চাই আমরা কি জিব্রানকে তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনি কিন্তু আমি যদি জানি জিব্রান কিন্তু ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছে সেটা কেন প্রকাশ্যে আসছে না সেভাবে সেটা প্রকাশ্যে আসছে না বলতে কাজ বেশি করা হয় নাই কাজ একটা দুটাই করা হয়েছে তার ভিতরে একটা লাস্ট কাজ খুব ভালো চলেছে এখন আশা করা যায় যে সামনে যদি কাজ আসে ভালো ভালো কাজ যদি মানুষ দেখে তাইলে আর কি চলে যাবে ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ আর একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে চান বলবেন অবশ্যই তারপরে আমার একটা প্রশ্ন আছে এখন হঠাৎ মাথা চলে আচ্ছা সেটা হলো যে অবশ্যই পড়াশোনা করতে হবে এটা হলো হচ্ছে এমন মিডিয়া মানেই হচ্ছে পড়াশোনার জায়গা পড়াশোনা যদি না করা হয় তুমি কিছু শিখবাও না তুমি কিছু জানবাও না ভুলভ্রান্তি করবা এবং দিন শেষে গিয়ে হারিয়ে ফেলবা যার ফলে তোমার যে ধরনের পার্সোনালিটি পছন্দ যে ধরনের যে মানুষটাকে তুমি আইডল হিসেবে ধরো তার কী কী ভুল হয়েছে সেই ভুলগুলো সম্পর্কে তুমি জানো এবং সেই ভুলগুলো যেন তুমি না করো এবং কীভাবে সেই পথটা ধরে এতটা এগিয়ে এসেছে সেই পথটা অনুসরণ করো ঠিক আছে সেটা হচ্ছে জিব্রান থেকে তো আমরা অনেক মিষ্টি মিষ্টি কথা শুনে অভ্যস্ত অনেক সুন্দর সুন্দর কথা বলে এই মুহূর্তে জিব্রানের ভক্ত কিংবা দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো মিষ্টি ভাষায় কোনো গল্প ছোট্ট করে বলে দেওয়া যায় আমার কাছে শুনতে ভালো লাগবে কোনটা শুনবো সেটা মোটিভেশনাল হলেও হতে পারে মানুষ এখন খুব হতাশাগ্রস্ত সুইসাইড করে মারা যাচ্ছে গল্প বলতে কিছু নাই সেটা হলো আমি ভেতরে সেশন নিতে গিয়েও দুটো লাইন বলেছিলাম একটা কন্টেন্টের অংশ যে কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না গুণাগার দোজকি হবে সে কথা তো শুনি না গুন্ডে পান্ডা হারামখোর তারই হলো তোরজোর দিন দুপুরে মানুষ মারে তারই হলো দুনিয়া কিয়ামতের নমুনা জানি কিন্তু মানি না আচ্ছা এটা দিয়ে কী বুঝালেন একটু তর্জমা করে দেন না এটা তো আমি কিছু বুঝাইনি এটা একজন কী বলে ফকির লিখেছিলেন তার লেখনীটা আমার ভালো লেগেছিল পরবর্তীতে এটা তখন আমি ডাব করে এই জিনিসটা দিয়েছিলাম আমি মানে এর আগে জিজ্ঞেস করেছিলাম এগুলো কি মুখস্থ করেন আপনি মুখস্থ করি বলতে 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 অভ্যাস হয়ে গেছে তারপরে যেরকম আমি মানুষ দেখেছি এটা মানুষ শুনতে চাই তখন বলতে বলতে আর কি অভ্যস্ত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে জিব্রান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন থ্যাংক ইউ